দেখেন, কন্টেন্ট মার্কেটিং আসলে কি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে, আমি একদম সহজভাবে বোঝাই, ধরেন আমরা আগে পেপারে বিভিন্ন কলাম দেখতাম, কলাম রাইটিং করতো, এই যে কলাম রাইটিং এটি হচ্ছে এক ধরনের কন্টেন্ট। কন্টেন্টের অনেক ধরনের প্রকারভেদ থাকে। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে কোনো একটা টপিক নিয়ে লেখা, ওই বিষয় সম্পর্কে লেখা, যে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে লেখা, সেটাই হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্টের অনেক ধরনের টাইপ আছে। যেমন কন্টেন্টের একটা টাইপ হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা কি? আর্টিকেল হচ্ছে, দেখবেন যারা ব্লগিং করে ইয়ে করে, কোনো একটা জিনিস নিয়ে ওই জিনিসটার বিস্তারিত লেখা, ওইটা হচ্ছে আর্টিকেল। তারপর দেখবেন ইমেজ কন্টেন্ট আছে। ইমেজ কন্টেন্ট কি? ইমেজ কন্টেন্ট হলো গিয়ে ইমেজের মাধ্যমে কোনো একটা কন্টেন্ট তুলে ধরা। কেমন? না, ধরেন আমাদের এখানে এই যে গ্রুপে, ধরেন একদম ইয়ার পিকচারটা, আমাদের যে গ্রুপ পিকচারটা দেখেন, এটাও কিন্তু একটা ইমেজ কন্টেন্ট। এই কন্টেন্টে কি আমাদের কোর্স সম্পর্কে দেওয়া আছে? ইমেজ আকারে দেওয়া আছে, দেখেন এটা কিন্তু কোর্স সম্পর্কে দেওয়া, এটা হচ্ছে একটা ইমেজ কন্টেন্ট। তারপর ধরেন ভিডিও কন্টেন্ট আছে। ভিডিও কন্টেন্ট কি? ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, ইউটিউবে কিন্তু দেখবেন আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি। এই যে ভিডিওগুলো দেখি, ধরেন ফানি ভিডিও দেখতেছি বা কোনো স্পোর্টসের ভিডিও দেখতেছি, এগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট। যে কোনো একটা টপিক নিয়ে যেখানে কিছু করা হবে সেটাকে কন্টেন্ট বলা হবে। ডিজিটালি আমরা যেগুলো শেয়ার করি, যেমন ধরেন আর্টিকেল কন্টেন্টে আরেকটা বলে, যেমন ফেসবুকে যে আমরা একটা পোস্ট দিই, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট। যেখানে আমরা ফেসবুকে যখন একটা পোস্ট দিই, ওটাও কিন্তু একটা কন্টেন্ট, বুঝতে পারছেন? তারপর ধরেন স্লাইড কন্টেন্ট আছে। স্লাইড কন্টেন্ট কি? আমরা পাওয়ার পয়েন্টে অনেক প্রেজেন্টেশন দেখি। কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? বুঝতে বুঝতে আচ্ছা, না না, শোনার কথা বললাম না, বোঝার কথা বললাম। আমি যে বলতেছি বুঝতেও প্রবলেম হতে পারে। আচ্ছা, বুঝতে কোনো প্রবলেম হলে বলবেন, দরকার হয় তিনবার বলবো, এক জিনিসে তিনবার বোঝাবো, তাও ক্লিয়ার হয়ে বুঝবেন, আইডিয়াগুলো নিবেন। সব যেগুলো বলবো এগুলো পরিপূর্ণ বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? তারপর ধরেন স্লাইড কন্টেন্ট। স্লাইড কন্টেন্টে কি? আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অনেক প্রেজেন্টেশন দেখি। ধরেন আমরা অনেক প্রেজেন্টেশন দেখি না, একটার পর একটা স্লাইডিং হয়ে আসতেছে, একটা প্রথম একটা আসলো, আইসে আবার স্লাইড হয়েছে, স্লাইড হয়ে আরেকটা আসতেছে। এগুলো শেখাবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেখাবো, কন্টেন্টের বাকিগুলোও শেখাবো, ভিডিও কন্টেন্ট কীভাবে ইউটিউবে আপনি মার্কেটিং করবেন। যে আচ্ছা আচ্ছা, আপনি করছেন না? হ্যাঁ, কাজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকেই থাকতে পারে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করছে, ইয়াতে কাজ করছে, এটা একদম বেসিক পাওয়ার পয়েন্টে, যেটা এটা দেখাবো। তারপর আপনার যে ইউটিউব মার্কেটিং, ভিডিও কন্টেন্ট, এগুলো সবগুলোই শিখবেন, সামনে সবগুলোর ক্লাস আসবে। এই যে আর্টিকেল, এখন হবে আমাদের সামনেই হবে আর্টিকেল নিয়ে, কালকের ক্লাসই হবে আর্টিকেল নিয়ে, যে আমরা কীভাবে একটা আর্টিকেল লিখবো, আর্টিকেলটা কীভাবে সাজাবো, কী করবো, আর্টিকেল সামনের ক্লাসে হবে আর্টিকেল। আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমরা শুধু ইন্ট্রোডাকশনগুলো করব। তারপর ধরেন স্লাইড, স্লাইড হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সবগুলোরই একটা করে আমি উদাহরণ দিই, ঠিক আছে? যেমন ধরেন আর্টিকেল, একটা আর্টিকেলের উদাহরণ দিই, যেমন এই যে আমরা প্রথমে যে দেখছিলাম যে আর্টিকেল অ্যাবাউট করোনা ভাইরাস, আর্টিকেলগুলো কেমন হয়। যেমন ধরেন এই যে WHO-র একটা লিখছে, একটা আর্টিকেল দিছে, দেখেন আর্টিকেলটা আসলে কেমন হয়। এই যে দেখেন উনি একটা আর্টিকেল লিখছে, এই যে দেখেন ফ্যাক্ট দিছে, এই যে দেখেন এই যে একটা ইমেজ, এই যে ইমেজে এত কিছু লিখছে, এটাও কিন্তু একটা ইমেজ কন্টেন্ট। এই যে একটা ইমেজ দিছে, এখানে ইমেজ দিয়ে এখানে করোনা ভাইরাস সম্পর্কে লিখছে, এটাও কিন্তু ইমেজ কন্টেন্ট। আর এই যে ধরেন লেখাগুলো দিছে, এই যে দ্য ভাইরাস ইজ দ্য অ্যাট কজেস COVID-19 ডিজিজ ফ্যামিলি ভাইরাসেস কল করোনা ভাইরেডি, এই যে এগুলো হচ্ছে আর্টিকেল, যা লেখা আকারে যেগুলো দিবে সেগুলো হচ্ছে আর্টিকেল। আবার যদি এই লেখাটাই পিকচারের মধ্যে দেয় তাহলে হচ্ছে ইমেজ কন্টেন্ট, আবার এই লেখাটাই যদি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলে তখন হয় ভিডিও কন্টেন্ট, আবার এই লেখাগুলোই যদি আমি স্লাইডিংয়ের মাধ্যমে তৈরি করতাম,
স্লাইডিং এর মাধ্যমে করতাম, যে একটার পর একটা স্লাইড আসবে তখন সেটা হয়ে যাবে স্লাইড কন্টেন্ট। আবার এই লেখাটাকে যদি আমি অডিও আকারে বলি তখন সেটা হয়ে যাবে অডিও কন্টেন্ট। কন্টেন্টের মানে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টগুলো কি ভাই ক্লিয়ার হয়েছে, যে কন্টেন্টগুলো কেমন কি? আচ্ছা ঠিক আছে, সুন্দর। এভাবে আসলে কন্টেন্ট হচ্ছে, আমরা কন্টেন্ট মার্কেটিং শিখব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব, এগুলো তো খুব এক্সপার্ট হব। যেমন এখানে দেখবেন উপরে সুন্দর করে দেওয়া আছে যে ট্রেনি, আপনার ট্রেনে আপনার যে কোনো একটা ব্যাপারে আপনাকে এক্সপার্ট হতে হবে। এখানে দেখবেন যে ট্রেনি উইল বি এবল টু প্লে হিজ রোল অ্যাজ এ হয় সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা ফেসবুক মার্কেটার অথবা কন্টেন্ট মার্কেটার অথবা ই কমার্স এন্টারপ্রেনার ইন লোকাল অর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এক্সপার্ট হবেন, কন্টেন্ট মার্কেটিংয়েও এক্সপার্ট, কন্টেন্ট মার্কেটিংয়েও এক্সপার্ট হবেন এবং ফেসবুক মার্কেটিংয়েও এক্সপার্ট হবেন। ই কমার্সটা শুধু বাদ যাবে, এটাতে এক্সপার্ট হবেন না, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা এই তিনটা টপিকেই আপনাকে এক্সপার্ট করে দেব। ঠিক আছে, আর কোর্সের একটাই ক্লাসে কিন্তু সবাই ভাই টাইমলি জয়েন করবে, বুঝছেন? আজকে তো ক্লাসটা হাফ অ্যান আওয়ার লেটে শুরু করছি, প্রথম দিন তাই হাফ অ্যান আওয়ার লেটে শুরু হয়েছে। আগামী দিন থেকে ক্লাসগুলো দ্রুত জয়েন করার চেষ্টা করবেন, বুঝছেন? লেট করবেন না, 9টায় জয়েন করার চেষ্টা করবেন। তারপর ধরেন এই যে আর্টিকেল কন্টেন্ট দেখলাম, আর্টিকেলের মধ্যেই কিন্তু কন্টেন্টের আর্টিকেলটা দেখলাম, আর্টিকেলের মধ্যেই আমরা ইমেজ কন্টেন্ট পেয়ে গেলাম। এই যে ইমেজ তৈরি করে সে একটা তৈরি করছে, এটা ইমেজ কন্টেন্ট হয়ে গেছে। এখন এটাই যদি আমরা দেখতে চাই যে একটা ভিডিও কন্টেন্ট যদি দেখতে চাই, ভিডিও কন্টেন্ট কি, আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলে এই যে ধরেন একটা ভিডিও যে কিভাবে এক মাসের মধ্যে ইনকাম শুরু করবেন বা যে কোনো কিছু হোক, এই যে একটা ভিডিও, এটাও কিন্তু একটা ভিডিও কন্টেন্ট। এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে বলা হয় ভিডিও কন্টেন্ট, বা যে কোনো ধরনের ভিডিও হোক, ভিডিওগুলোকে বলা হয় ভিডিও কন্টেন্ট। এখন আমরা স্লাইডিং কন্টেন্ট দেখে আসি। স্লাইডিং কন্টেন্ট দেখার জন্য অ্যাডভান্স স্লাইডিং প্রেজেন্টেশন কেমন হয় একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। এটা বিভিন্ন প্ল্যাটফর্মে করা যায়, যেমন আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টই করা। এই যে দেখেন এইভাবে চেঞ্জ হয়ে যায়, এই যে দেখেন একটার পর একটা পেজ চেঞ্জ হবে, এভাবে একটা ইফেক্ট দিয়ে চেঞ্জ হবে। এটাকে বলে কি, প্রেজেন্টেশন, স্লাইডিং প্রেজেন্টেশন, এটাকে বলা হয় স্লাইডিং প্রেজেন্টেশন। ভিডিও কন্টেন্ট দেখালাম, স্লাইড কন্টেন্ট, অডিও কন্টেন্ট কি বুঝতেই পারছেন, এই যে পিছনে যে একটা ভয়েস আসতেছিল এটা কিন্তু অডিও কন্টেন্টের আন্ডারে পড়ে। তারপর আমরা দেখবো এই কন্টেন্টগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে এই কন্টেন্টগুলো আসলে শেয়ার করা হয়। এই যে আমরা কন্টেন্টটা তৈরি করব, এই কন্টেন্টটা আমরা কোন প্ল্যাটফর্মে দেব, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কন্টেন্ট শেয়ারিংয়ের। যেমন আপনি যদি একটা আর্টিকেল লেখেন, আর্টিকেলটা আপনি কোথায় কোথায় দিতে পারেন, আপনি যদি একটা আর্টিকেল লেখেন এই আর্টিকেলটা আপনি ব্লগ পোস্ট আকারে দিতে পারেন। যেমন বাংলাদেশে অনেক ব্লগার আছে, এটার জন্য বিভিন্ন, এই যে আপনি ধরেন একটা কন্টেন্ট বানালেন, একটা স্লাইডিং কন্টেন্ট বানালেন, এখন এই কন্টেন্টটা কোথায় শেয়ার করবেন, এই প্ল্যাটফর্মটা কি, প্ল্যাটফর্মগুলো কি জানেন। যেমন আর্টিকেল কন্টেন্টের যে টপিকগুলো আছে, এক একটা কন্টেন্ট এক একটা প্ল্যাটফর্মে শেয়ার হয়। যেমন আর্টিকেল, আর্টিকেল প্রায় ম্যাক্সিমাম সব কন্টেন্টই শেয়ার, সবগুলো প্ল্যাটফর্মেই শেয়ার করা যায়। যেমন আর্টিকেল আপনি
ব্লগিং সাইটে শেয়ার করতে পারবেন, আর্টিকেল আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন, আর্টিকেল আপনি প্রায় সব জায়গায়ই শেয়ার করতে পারতেছেন। এই যে দেখবেন কন্টেন্ট মার্কেটিংগুলো যে করবেন, এই মার্কেটিংগুলো প্ল্যাটফর্ম কি সবচেয়ে কন্টেন্ট মার্কেটিংটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আর্টিকেলটা সবচেয়ে বেশি ইউজ হয় ব্লগিংয়ের দিকে। এখন ব্লগিংয়ে কি, ব্লগিংয়ে গেলে আপনি দেখবেন, ধরেন ব্লগিং প্ল্যাটফর্মটা কেমন হয় আপনাদের দেখা আনি। ধরেন ব্লগার ইন বাংলাদেশ একজনের একটা ব্লগিং সাইট আমরা দেখে আসি, তাহলে দেখতে পারবেন। এই যে ধরেন অভিজিৎ রয় একজন ব্লগার বাংলাদেশি, এই যে দেখে, ও এটা তো উইকিপিডিয়া চলে, উইকিপিডিয়া তো লিখছি, উইকিপিডিয়া না, এই যে মুক্তমনা, এই যে মুক্তমনা, এটা একটা ব্লগিং ওয়েবসাইট। ব্লগিং এর মধ্যেও কি, ধরেন ব্লগিং এর মধ্যেও কিন্তু কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি, ব্লগিং এর মধ্যে হচ্ছে পার্সোনাল ব্লগ আছে। পার্সোনাল ব্লগটাকে, পার্সোনাল ব্লগটা হচ্ছে এখানে আমার নিজস্ব একটা ব্লগ, এখানে শুধু আমি আমার কন্টেন্টগুলো শেয়ার করি, আমি আমার আর্টিকেলগুলো রাইট করি, এটাকে হচ্ছে পার্সোনাল ব্লগ। তারপর ধরেন কোম্পানি ব্লগ আছে। কোম্পানি ব্লগ কি, বিভিন্ন যাদের বিজনেস, যাদের বিজনেস আছে, আপনারা যদি বিজনেস কোনো ওয়েবসাইটে যান তো ওইখানে কিন্তু দেখবেন ব্লগ নামে একটা অপশন থাকবে, মানে ওইখানে কোম্পানি রিলেটেড। পার্সোনাল ব্লগটা কি, পার্সোনাল ব্লগ হচ্ছে আপনি সেখানে যে কোনো কিছু আপনার মনে যা চাই আপনি সেই ধরনের আর্টিকেলেই শেয়ার করতে পারবেন, যা আপনার ইচ্ছা, মানে আপনার যা যে যে কোনো টপিকের উপর আপনি সেখানে আপনার ইচ্ছা মতো করতে পারতেছেন, ব্যক্তি স্বাধীনতা থাকতেছে। কিন্তু যখন আপনি কোম্পানি ব্লগে ব্লগ করবেন, কোম্পানি ব্লগে কিছু লিখবেন, কোনো আর্টিকেল লিখবেন বা কোনো কন্টেন্ট শেয়ার করবেন, তখন আপনাকে শেয়ার করতে হবে ওই কোম্পানি রিলেটেড সবগুলো, মানে ওই কোম্পানি রিলেটেড কোনো ইনফরমেশান যখন আপনি একটা কোম্পানি ব্লগিংয়ে শেয়ার করবেন তখন সেটা হচ্ছে কোম্পানি ব্লগ। তারপর আছে হচ্ছে গেস্ট ব্লগ। গেস্ট ব্লগটা কি, গেস্ট ব্লগ হচ্ছে এই যে ধরেন মুক্তমনা, এই যে ধরেন মুক্তমনা, এই মুক্তমনাটাই যে এখানে দেখবেন আপনার লগ ইনের অপশান আছে, তার মানে আপনি এখানে গিয়ে, বা এই যে সাইন আপ আছে, মানে আপনি এখানে গিয়ে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি নিজেই এখানে নিজেই আপনার আর্টিকেল শেয়ার করতে পারবেন। এগুলো হচ্ছে গেস্ট ব্লগ। এবং আরও কিছু আছে, ফ্রি ব্লগও আছে, যেমন কয়েকটা ফ্রি ব্লগ সাইট আছে, যেমন এখানেও, এখানেও আপনি আপনার মতো কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, করে আপনি আপনার আর্টিকেলগুলো শেয়ার করতে পারবেন। এগুলো হচ্ছে ফ্রি ব্লগ। বুঝতে পারতেছেন ভাই ব্লগিংটা কি, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা গেল ব্লগ। এই যে ধরেন এখানে, ও ব্লগারটা কি দেখানোই হলো না, এই যে ধরেন এটা কিন্তু একটা হচ্ছে গেস্ট ব্লগিং সাইট, এখানে আপনি আপনার মতো সাইন আপ করতে পারবেন, আপনি আপনার মতো একটা অ্যাকাউন্ট সাইন আপ করে আপনিও এরকম কিছু টাইপ করতে পারবেন, যে কোনো একটা আপনার আর্টিকেল শেয়ার করতে পারবেন। ধরেন ব্লগিং কী হয়, এই যে এরকম সবাই একটা টপিক দিবে, ধরেন এই যে FFRF অ্যানাউন্স মেমোরিয়াল অ্যাওয়ার্ড অন থার্ড অ্যানিভার্সারি অফ অভিজিৎ রয় অ্যাসোসিয়েশন, এরকম একটা টাইটেল দিবে ব্লগিং। সবসময় কন্টেন্টের, কালকের ক্লাসে দেখবেন যে কন্টেন্টের কিছু স্ট্রাকচার আছে, কন্টেন্টের স্ট্রাকচারগুলো আগামী ক্লাসে আমরা শিখব। তো দেখবেন এখানে একটা টাইটেল থাকবে, টাইটেল নিয়ে উনি এরকম বিস্তারিত লেখা দিছে। এখানে যদি রিড মোরে ক্লিক করেন দেখবেন এই পোস্টটা পুরোটা চলে আসবে। এই যে ধরেন টাইটেল আছে, পুরোটা চলে আসছে একদম। এবং ব্লগিং সাইটগুলোতে হয় কি, আপনি আপনার কমেন্ট শেয়ার করতে পারেন, সব ব্লগ ম্যাক্সিমাম ব্লগিং সাইটে আপনি আপনার কমেন্টগুলো শেয়ার করতে পারবেন, এগুলো শেয়ার করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, এই অপশনগুলো থাকে ব্লগিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের গেলো ব্লগিং গেল, তারপর হচ্ছে কন্টেন্ট শেয়ার করার আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকে আগেই যেটা বললাম, ফেসবুকে আমরা যা পোস্ট দিচ্ছি, কোনো ছবি শেয়ার করতেছি, যে ছবিগুলো শেয়ার করতেছি ওইগুলো আপনার ইমেজ কন্টেন্টের আন্ডারে হচ্ছে, ফেসবুকে বিভিন্ন ভিডিও শেয়ার করা যায় ওইগুলো ভিডিও কন্টেন্টের আন্ডারে পড়তেছে, আমরা যে পোস্টগুলো করতেছি পোস্টগুলো আর্টিকেলের আন্ডারে পড়তেছে, বা ফেসবুকে বিভিন্ন অডিও দিচ্ছি ওইগুলো অডিও কন্টেন্টের আন্ডারে পড়তেছে, আমরা কিন্তু প্ল্যাটফর্ম শিখতেছি। প্রথম শিখলাম কন্টেন্ট কী, প্রথম আমরা জানলাম কন্টেন্ট কী, তারপর আমরা জানলাম কি কন্টেন্টের কিছু টাইপ, মানে কন্টেন্ট কী কী ধরনের কন্টেন্ট হয়, এখন আমরা জানতেছি যে কন্টেন্টগুলো যে হয় এই কন্টেন্টগুলো
কোথায় শেয়ার করা হয় বা এই কন্টেন্টগুলো কোথায় মার্কেটিং করা হয়। আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, কন্টেন্ট ক্রিয়েট করে এই কন্টেন্টটা আপনি কোথায় মার্কেটিং করবেন, তারপর আগামী ক্লাসে আমরা শিখব যে এই কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো এই কন্টেন্ট শেয়ারিংয়ের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, আরেকটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটা কি দেখাই দিচ্ছি, লিঙ্কডইনটাও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট না, এটার নাম হয়তো অনেকেই শুনেন নাই আগে, এই যে লিঙ্কডইন, লিঙ্কডইন লিখে সার্চ দিলেই। লিঙ্কডইনটা হচ্ছে কি, লিঙ্কডইনটা বাইরের দেশগুলোতে সবচেয়ে বেশি ইউজ হয় এবং লিঙ্কডইনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিভির মতো কাজ করে। লিঙ্কডইন প্রোফাইলটা ওয়ান কাইন্ড অফ সিভির মতো কাজ করে, বাইরে যাদেরই ধরেন জব করে, বিজনেস করে, যাই করে, সবাই লিঙ্কডইন প্রোফাইল রাখে। যে লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করলে এখানে হচ্ছে আপনার সিভির মতো কাজ করে, ঢুকলে এখানে আপনি আপনার হোম বাটন পাবেন। এই যে ধরেন একজনের অ্যাকাউন্টে যদি যাই, এই যে ওনার অ্যাকাউন্টে যদি যাই, দেখেন অ্যাকাউন্টে গেলে এই যে দেখেন উনি কি করে, ওনার কন্ট্যাক্ট ইনফো, উনি কী কী অ্যাক্টিভিটিস, এক্সপিরিয়েন্স এরকম। এবং লিঙ্কডইনে আমরা চাইলে আমাদের বিভিন্ন ফেসবুকের মতো কন্টেন্ট শেয়ার করতে পারি, যে কোনো ধরনের কোনো কন্টেন্ট আমরা শেয়ার করতে পারি। লিঙ্কডইন প্রোফাইল কীভাবে খুলতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, এটা সামনে ক্লাস আছে, সবগুলোই সামনে ক্লাস পাবেন। যা যা বলতেছি সবগুলোই শেখানো হবে, কীভাবে করা হয় অ্যাকাউন্ট, কীভাবে ক্রিয়েট করা হয় বা কীভাবে করা হয়, সবগুলোই সামনে ক্লাস আছে, সামনে ক্লাসে পাবেন। তারপর ধরেন আপনার লিঙ্কডইন গেল, তারপর গুগল প্লাস, গুগল প্লাসটা এখন বাংলাদেশে বন্ধ আছে, গুগল প্লাস সব জায়গায় বন্ধ আছে, গুগল প্লাসটা বন্ধ করে দিয়েছে। গুগল প্লাস হচ্ছে গুগলেরই একটা সাইট, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা সাইট, গুগল প্লাস গুগলেরই আন্ডারে ছিল, এখন বন্ধ। গুগল প্লাসে এখন আর কিছু করা যায় না, কোনো পোস্ট শেয়ার করা যায় না, বন্ধ করে দিয়েছে। তাও বলতেছি গুগল প্লাসেও এরকম বিভিন্ন পোস্ট করা যায় তো, বিভিন্ন ফেসবুকের মতো আপনি যে কোনো ধরনের আর্টিকেল শেয়ার করা যেত। তারপরে আছে আপনার মিডিয়াম, মিডিয়ামটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, মিডিয়াম আপনার তেমন কাজে লাগবে না। পিন্টারেস্ট, এটাও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, এটাও আপনার তেমন কাজে লাগবে না। ইউটিউব, যেটা বললাম ওই যে যখন ভিডিও কন্টেন্ট বললাম, তখন বললাম ভিডিও কন্টেন্টগুলো, ভিডিও কন্টেন্টের সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার ইউটিউবে। ইউটিউবে যেগুলো ভিডিও করে সবগুলো কিন্তু কন্টেন্ট নির্ভর, যে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করে। ঠিক আছে, ইউটিউব, তারপর ভিমিও, এটাও হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সাইট। স্লাইড শেয়ার ডট নেট, স্লাইড শেয়ার ডট নেটে হচ্ছে এই যে স্লাইডিংগুলো যে ক্রিয়েট করে বিভিন্ন প্রেজেন্টেশন, এগুলো বিভিন্ন শেয়ার করে হচ্ছে স্লাইড শেয়ার ডট নেট। আর সাউন্ড ক্লাউড হচ্ছে আপনার একটা মিউজিক শেয়ারিং সাইট, এই যে অডিও কন্টেন্ট, অডিও কন্টেন্টটা আপনি কোথায় শেয়ার করবেন, অডিও কন্টেন্ট শেয়ারিংয়ের একটা প্ল্যাটফর্ম হচ্ছে সাউন্ড ক্লাউড। এখানে হচ্ছে বিভিন্ন গানগুলো আপলোড করে। তো প্ল্যাটফর্মগুলো কি ভাই আমরা বুঝতে পারছি? এই ভিডিওটার